আমাদের উচিত এখন এই লিস্টটা তৈরি করে ফেলা, আসলে কারা এর সাথে সংশ্লিষ্ট, কারণ সত্য কথা বলেছেন, তৈরি করে ফেলা, একদম সত্য কথা বলেছেন, একদম সত্য কথা বলেছেন, কারণ এই লিস্ট তৈরি করলে, কারণ এখন মানে এটা একটা বড় মানে উন্মুক্ত করে দেওয়া হয়েছে সুযোগটা, কারণ যারাই এর সাথে সংশ্লিষ্ট থাকবে এই ভোটচোর আর এই দুর্নীতির সাথে এবং বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন হওয়ার ক্ষেত্রে যারা বাধা হয়ে দাঁড়াবে তার প্রত্যেকেই এই নিষেধাজ্ঞার আওতার মধ্যে পড়বে। এদের অনেকেরই ইউএস এর ভিসা আছে, ইউএস এর পাসপোর্ট আছে, তাদের হয়তো অনেকের তারা সেই পাসপোর্ট গুলো ছিঁড়ে ফেলতে পারে বা অথবা তারা অস্বীকৃতি জানাবে। আমি তো কষ্ট পাচ্ছি আমাদের পররাষ্ট্র মন্ত্রীর নিয়ে, এই বুড়ো বয়সে সে তো আর আমেরিকায় ব্যাক করতে পারবে না। তারা এখন হয়তো বলতে পারে যে ইউএস আমাদেরকে ভিসা না দিলে কোনো সমস্যা নাই, আমরাও ইউএসএ কে ভিসা দেবো না, আমেরিকানদের ভিসা দেবো না, এবং তারা হয়তো এটাও বলতে পারে, আমাদের হয়তো মানে আমেরিকান এম্বাসি বাংলাদেশে আমাদের আর দরকার নাই। যে কাদের উপর আসলে ভিসার বিধি নিষেধ হবে, তাদের মধ্যে রয়েছে বাংলাদেশের সাবেক ও বর্তমান কর্মকর্তা কর্মচারী, তার মানে এখানে আছে ধরেন আমলা সচিব এই তাদের সাবেক এবং বর্তমান কর্মকর্তা, সরকারপন্থী ও বিরোধী রাজনৈতিক দলের সদস্য এবং আইন প্রয়োগকারী বিচার বিভাগ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা অন্তর্ভুক্ত রয়েছেন। দেখেন আইন প্রয়োগকারী তার মানে ওই যে পুলিশ প্রশাসন বিচার বিভাগের মধ্যে যারা রয়েছেন, তার মানে নির্বাচন কমিশন, তারপরে ওই নিরাপত্তা বাহিনীর সদস্যরা যারা ধরেন আর্মি বিডিআর বা আমরা যাই বলি পুলিশ প্রশাসন, মানে কেউই তো বাদ নাই, মানে যাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে কেউই বাদ নেই। আরেকটা কথা বলতে চাই খান ভাই, আরেকটা কথা বলতে চাই যে আমি এই সিভিল প্রশাসনকে বলতে চাই, পুলিশ প্রশাসনকে বলতে চাই, এখনো সময় আছে আপনারা লেসপেন্সারগিরি বন্ধ করেন, এখনো সময় আছে আপনারা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে দাঁড়িয়ে যান, না হলে আমরা যারা দেশের বাইরে আছি আমরা আপনাদেরকে দেখিয়ে দেব, আমরা আইডেন্টিফাই করব আপনারা যারা এই ফ্যাসিস্ট শাসনের খুঁটি ঘাম্বা নাট বল্টু, আমরা চোখে ধরে দেখিয়ে দেব যে এরা হচ্ছে নাট বল্টু। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমার মনে হয় যে এটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, কারণ হাসিনা এত বড় একটা ঘটনা কিন্তু সে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করেছে, লুকানোর চেষ্টা করেছে, কিন্তু আজকে আজকে এটি প্রকাশ হওয়ার পর ইভেন পররাষ্ট্রমন্ত্রী এই যে মোমেনের বক্তৃতায় বা তার বিবৃতিতে একাধিকবার, বিশেষ করে যখন একটা অখ্যাত নিউজ পেপার মানে দৈনিক অখ্যাত দৈনিকে যেরকম স্যাংশন আসছে এরকম একটা গুজব ছড়ানোর যে চেষ্টা করা হলো, এগুলো সবই আসলে পরিকল্পিত, সেই পরিকল্পনার অংশ বিশেষে যে এরকম স্যাংশন আসছে এরকম বোঝানোর চেষ্টা করা হচ্ছে, কারণ এটা সরকারকে তো পরবর্তীতে জবাবদিহি করতে হবে, হাসিনা এটা জানতো। এখন দেশের যারা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা আছে তারা তো হাসিনাকে জিজ্ঞেস করবে, ঠিক আজকে আজকে দেখেন না বাংলাদেশে আসলে হাসিনার উপর দিয়ে কি যায়, সে হয়তো বাংলাদেশে নাই এখন এই মুহূর্তে, কিন্তু বাংলাদেশের যত প্রশাসন আছে রাজনৈতিক নেতা কর্মী থেকে শুরু করে সাবেক কর্মকর্তা কর্মচারী সবাই কিন্তু আজকে জিনিসটা যখন পরিষ্কারভাবে তারা জানতে পারছে যে তারা যদি এই নির্বাচন সুষ্ঠু না হয় তারা প্রত্যেকেই প্রশ্নবিদ্ধ এবং তাদের ভবিষ্যতে, কারণ প্রত্যেকের দেখবেন যে আত্মীয় স্বজন ছেলে সন্তান সবাই কিন্তু বাইরে লেখাপড়া করে, তো আমার মনে হয় যে একটা গুরুত্বপূর্ণ এখন কাজ করার সময় এসেছে আমাদের, আমরা যারা এই গণতন্ত্রের পক্ষে কথা বলছি, গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার জন্য আমরা যারা লড়াই করছি, আমাদের উচিত এখন এই লিস্টটা তৈরি করে ফেলা, আসলে কারা এর সাথে সংশ্লিষ্ট, একদম সত্য কথা বলেছেন, তৈরি করে ফেলা, একদম সত্য কথা বলেছেন, একদম সত্য কথা বলেছেন, কারণ এই লিস্ট তৈরি করলে, কারণ এখন মানে এটা একটা বড় মানে উন্মুক্ত করে দেওয়া হয়েছে সুযোগটা, কারণ যারাই এর সাথে সংশ্লিষ্ট থাকবে এই ভোটচোর আর এই দুর্নীতির সাথে এবং বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন হওয়ার ক্ষেত্রে যারা বাধা হয়ে দাঁড়াবে তার প্রত্যেকেই এই নিষেধাজ্ঞার আওতার মধ্যে পড়বে। এবং আরেকটা জিনিস আমি আপনাকে এর সাথে বলতে পারেন খান ভাই, সেটা হচ্ছে যে আমি বিরোধী, আমরা এভাবে বলতে চাই যে বিরোধী রাজনৈতিক দলের নেতা কর্মীদের প্রতি আমার অনুরোধ, আমাদের অনুরোধ, আমরা যারা অ্যাক্টিভিজম করছি দেশের বাইরে থেকে গণতন্ত্রের পক্ষে কাজ করছি, মানে এই ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে কাজ করছি, তাদের পক্ষে আপনার সবার পক্ষ থেকে আমি অনুরোধ করতে চাই, আপনারা এক এক করে লিস্টটি তৈরি করেন, নাম ঠিকানা জন্ম তারিখ সহ নাম তৈরি করেন, নামের লিস্টও তৈরি করেন, কারা এই গণতন্ত্রের বিপক্ষে, কারা ফ্যাসিস্ট হাসিনার পক্ষে, কারা কি বলে এই ভোটের বিরুদ্ধে, এই মানে নিরপেক্ষ নিরপেক্ষ এবং
ফেয়ারলেস ইলেকশনের বিপক্ষে আমাদের অনুরোধ, আপনারা নাম লিস্টই করেন। আমাদের এই লিস্টটা খুবই জরুরি দরকার, আমরা এই লিস্ট চাই। অবশ্যই টিটু ভাই, একটা খুব মজার ব্যাপার, দেখেন নির্বাচন কমিশনের কথা যদি চিন্তা করি, কারণ নির্বাচন মানেই সবচাইতে আমার প্রধান দায়িত্ব আসে হচ্ছে নির্বাচন কমিশনের উপর। নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশন ইতিপূর্বে যে ধরনের বক্তব্য দিয়েছে, বিশেষ করে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের সময় তিনি যখন বলেছিলেন যে আপনাদেরকে যদি কেউ টাকা দিতে চায় আপনারা সেই টাকা নেবেন, কালো টাকা, কারণ কালো টাকা আপনারা নেবেন, কিন্তু আপনারা ভোটটা দিবেন আপনাদের পছন্দের প্রার্থীকে। এই যদি হয় একটা প্রধান নির্বাচন কমিশনের বক্তব্য, তাহলে দেখেন তার মানে কি, প্রধান নির্বাচন কমিশন অলরেডি মানে একটা মানে অলরেডি সে করাপ্টেড এবং ফেয়ার ইলেকশন সে করতে পারছে না বা চাইছে না, হোয়াট এভার। তাহলে কিন্তু এই নির্বাচন কমিশন কিন্তু এই নিষেধাজ্ঞার আওতার মধ্যে চলে আসলো। আমার মনে হয় যে ঠিক এরকম করে মানে সংশ্লিষ্ট যারা থাকবে প্রত্যেকের লিস্ট আমাদের করা উচিত এবং এই লিস্টটা আমাদের সংরক্ষণের তালিকা তৈরি করতে হবে। আমি আমাদের দর্শকদেরকে বলছি, বিরোধী দলের সমস্ত নেতা কর্মীকে বলছি, আপনারা আজ থেকে তালিকা তৈরি করুন। এই এই গণবিরোধী, এই ভোটার বিরোধী, এই গণতন্ত্র বিরোধী ফ্যাসিস্ট সরকারের সমস্ত লেসপেন্সারদের তালিকা তৈরি করুন, তালিকা তৈরি করুন এবং তালিকা সংরক্ষণে রাখুন, এবং সঙ্গে প্রমাণ রাখতে হবে। তালিকা করলে হবে না, তালিকার পাশাপাশি আমরা প্রমাণও চাই। এই তালিকা এবং প্রমাণ আপনারা তৈরি করুন। জি অবশ্যই, আমরা যেহেতু দর্শক আজকে খুব মানে তাৎক্ষণিক একটা প্রতিক্রিয়া দেওয়ার জন্য আজকে যুক্ত হয়েছি, খুব বেশি সময় আমরা হয়তো আর কথা বলবো না। আর টিটু ভাই, আমি যেটা বলতে চাই, আমরা যদি সামগ্রিকভাবে এখন বিবেচনা করি যে বিএনপির এই বা বিএনপি বা বিরোধী রাজনৈতিক দলগুলোর যখন একটা আন্দোলন চলছে, আন্দোলন মানে আন্দোলন বেগবান হচ্ছে, কম বেশি হচ্ছে, কিন্তু আমরা সবাই মানে মানে আশা করছি যে বিএনপি আরো প্রকট আন্দোলনে কেন যাচ্ছে না, মানে একদম সরকার পতনের এবং আমি এটা বলছি খান ভাই, আমি প্রত্যেকটা তক্ষতে বলেছি, এই আমেরিকা বা পশ্চিমারা যা যা করছে তারা তাদের কাজ করুক, তারা তাদের মতো করে করুক, কিন্তু বিরোধী আমরা বিএনপি সহ বিরোধী দলের নেতা কর্মীদের প্রতি আমাদের অনুরোধ, আপনারা গা ছাড়া দেবেন না, আপনাদেরকে রাজপথ ছাড়বেন না, আপনারা কোনো হুমকি ধামকি পরোয়া করবেন না, আপনাদেরকে রাজপথে থাকতে হবে। রাজপথ কাঁপানো ছাড়া এই ফ্যাসিস্ট হাসিনাকে মানে নিশ্চিহ্ন করা, এই ফ্যাসিস্ট হাসিনাকে নামানো অবশ্যই। আমি মনে করি যে আজকে যেই সংবাদটি আমরা পেলাম, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী যে ঘোষণাটি দিলেন, যে বিধিনিষেধের যে ঘোষণাটি, এটা নিঃসন্দেহে বাংলাদেশের বিরোধী পক্ষের যারা রাজনীতি করছেন বা রাজনৈতিক আন্দোলনের সাথে জড়িত আছেন তাদের সবার জন্য এটা একটা এনকারেজমেন্ট, অনেক বেশি, হ্যাঁ অবশ্যই এটা অনেক বেশি উৎসাহ যোগাবে, আন্দোলনকে আরো বেগবান করতে সহযোগিতা করবে। তবে হ্যাঁ, আমাদের অবশ্য ভুলে গেলে চলবে না যে শুধুমাত্র আমেরিকার দায়িত্ব না, বাংলাদেশে আসলে গণতন্ত্র করা এটা আমাদেরই দায়িত্ব। তো আমার মনে হয় যে বিএনপি যেইভাবে আছে বা বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দল যারা আসলে সরকার বিরোধী মানে এই সরকারের পতনের জন্য বা সরকারের পদত্যাগ বা তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে যারা আসলে আন্দোলন করছে বা মাঠে আছে, তাদের এখন একযোগে যুগপথ আন্দোলন বলি বা একযোগে এক দফা নিয়ে মানে মাঠে নামার, এর চাইতে ভালো কোনো সময় আর হতে পারে না, আর কোনো অপেক্ষা না আর হতে পারে না। সো আমার মনে হয় যে এইটা এই এইটাকে কেন্দ্র করে, কারণ আমি টিটু ভাই আপনি হয়তো অনুধাবন করতে পারছেন যে বাংলাদেশের এই হাসিনার যারা, আপনি যেভাবে বলেন যে হাসিনার লেসপেন্সার বা হাসিনার যারা এই যে মানে পাঁচটা গোলাম বা দালালরা আছে, গণমাধ্যমের কথা আপনি চিন্তা করেন, হাসিনার যে আমার তো হাস্যকর হলো বলতে ইচ্ছে করছে, বাংলাদেশের যে 71 টিভি বা সময় টিভি বা এই যে চোরবাটপার গণমাধ্যম এবং মানে এই এই দালালরা, আমার তো মনে হয় তাদের তারা এখন মানে ইউএসএ আমি আপনাকে বলি এই এক সপ্তাহের মধ্যে দেখবেন বাংলাদেশের গণমাধ্যমের অনেক টিভি চ্যানেলের শুট চেঞ্জ হয়ে যাবে। না না, এই এই বিধিনিষেধের মধ্যে এদেরকে চিহ্নিত করে রাখতে হবে। জি অবশ্যই, এই বিধিনিষেধের মধ্যে তো গণমাধ্যমও পড়বে, গণমাধ্যমের সাংবাদিক বা কারা তার সাথে মানে প্রত্যেকটা জায়গায়, যে সুশীলদের কথাও সেখানে উল্লেখ করা হয়েছে, যারা যারা আসলে সরকারের পক্ষে বা বিপক্ষে যারা ফেয়ার ইলেকশন নিয়ে আসলে কথা বলতে চাইছে, কারণ এটা খুব একটা মানে খুবই সিগনিফিক্যান্ট ঘটনা। কারণ তাপস মেয়র যখনই বললো যে সুশীলদেরকে বস্তা ভর্তি করে বুড়িগঙ্গার নদীতে ফেলে দেওয়া হবে, তারপরে ধরেন এই ধরনের একটা সিদ্ধান্ত আসা, এবং এই যে আপনি এই কথাটা মনে করে দিলেন, আমি আজকে আমরা আসলে তাপসকে নিয়ে
নিয়ে টক শো করতে চাচ্ছিলাম। তো যাই হোক, আমি যেহেতু ট্রাভেল করছি এই জন্য সম্ভব হলো না। এই তাপ আমি দেখতে চাই বিরোধী দলের এবং মানবাধিকার সংগঠনের সকল নেতা কর্মীকে বলতে চাই, এই তাপসের বিরুদ্ধে প্রত্যেকটি জেলাতে প্রত্যেকটি উপজেলাতে মামলা হওয়াটা জরুরি। এই এই কি বলবে মানে কি বলবো যে আপনার সুশীল সমাজের এদেরকে বুড়িগঙ্গার কালো পানিতে ফেলতে চেয়েছে, এটা একটা হত্যা, মানে এটা নিঃসন্দেহে আমি বলতে চাই অ্যাটেম্প টু মার্ডার। এবং সে আরো বলেছে এবং পরিষ্কার করে বলেছে, এবং এর চেয়ে পরিষ্কার পৃথিবীতে আর কোন শব্দ হতে পারে না, যে বলছে আমি প্রধান বিচারপতিকে মুগুর দেওয়া হয়েছে এবং টেনে তাকে নাকি টেনে নামিয়ে দেওয়া হয়েছে। সুতরাং এটা একটি অ্যাটেম্প টু, মানে এটা হচ্ছে আদালত অবমাননা। পরিষ্কার আমরা দেখতে চাই প্রধান বিচারপতিকে জানানো হয়েছে, আমাদের বাংলাদেশের খুব সিনিয়র একজন লয়ার উনি তার নোটিশে তার দৃষ্টি আকর্ষণ করেছে। আমরা দেখতে চাই বিচার বিভাগ তার মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে এর প্রতিকার করবে, তাকে শোকজ করবে এবং তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হচ্ছে কিনা আমরা দেখতে চাই। আর কে দেখবে জানি না, নাগরিক টেলিভিশন দেখতে চায়। এই তাপসের বিরুদ্ধে হত্যা মামলা, অর্থাৎ এটাকে বলে হত্যার পরিকল্পনা, অ্যাটেম্প টু মার্ডারের মামলা হইতে হবে পরিষ্কার করে তিনি। এই তাপসের বিরুদ্ধে, এই তাপসের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হইতে হবে আমরা দেখতে চাই। প্রধান বিচারপতির প্রতি আমাদের অনুরোধ, আপনি এটাকে বিশেষ গুরুত্ব সহকারে দেখবেন। আপনার কোমরে যে জোর আছে, আপনি যে আপনার যে বলস আছে, বলস এটা প্রমাণ করার সুযোগ এসেছে। আপনি দেখান এই তাপসকে আদালত অবমাননার মামলা আমরা দেখতে চাই। ভাই আমার টিটু ভাই, আপনার মানে আপনি কিভাবে ভাবছেন জানেন, আপনি কানাডাতে থাকেন, কানাডায় যেভাবে মানে প্রচলিত যেই আইন আছে, আমার মনে হয় বাংলাদেশে যদি আইনের শাসনটা থাকতো, তাপস যেই বক্তব্য দিয়েছে, মানে কয়েকটা বিষয় তিনি উল্লেখ করেছেন যে আমার মনটা চায়। তাপস যা বলেছে, বিএনপি নেতা যা বলেছে ওটা তো কিছুই না। হ্যাঁ, আমি সেইটাই বলতে চাচ্ছি, সেইটাই বলতে চাচ্ছি যে তিনি একদম সুস্পষ্টভাবে তার এবং স্বীকৃতি দিয়েছে তার অপরাধে, তার মানে নিকৃষ্ট কার্যক্রমের সে নিজে মানে স্বীকারোক্তি দিচ্ছে যে সে মন চায় তার, সে আবার সেই সবকিছু ছেড়ে দিয়ে আবার সেই রাস্তায় নামতে। তার মানে কি, সেই রাস্তায় নামার সেই কথাটা আসলে আমার মাথায় চিন্তা আসে বিডিআর হত্যার সেই ঘটনা, কারণ সেটার সাথে তার সংশ্লিষ্টতা ছিল সেটা আমরা সবাই জানি। সেটা একটা ঘটনা আছে, সেটা একটা ঘটনা আছে, সেই ঘটনায় আসলে বলতে গেলে অনেক কথা, সেটা আমরা আজকে যাচ্ছি না। তারপরে সে বলেছে যে মুগুর আমরা দিতে জানি। দেখেন, একজন মেয়র, একজন সিটি মেয়র, সে কিভাবে কথা বলছে, সে মুগুর দিতে জানে। সে বলছে যারা যারা আমাদের পক্ষে কাজ করবে না, যারা সুশীল আমাদের বক্তব্য শুনতে আসবে তারা আমাদের পক্ষের না, তাদেরকে আমি বস্তায় ভরে বুড়িগঙ্গার নদীতে ফেলে দেবো। এটা আলটিমেটলি বুড়িগঙ্গায় ফেলে দিলে তো সেই ব্যক্তি মারা যাবে, তো এটা কি, এটা কি হত্যা করার পরিকল্পনা? অবশ্যই, অবশ্যই। এবং কত কত লজ্জা, এবং আমি আমি মানে অত্যন্ত মানে আমি নিজে লজ্জিত যখন সেই কথাগুলো বলছিল, তার পেছন থেকে আরো যারা অন্যান্য তার সাগ্রেদরা আছে, এরা আসলে কি, এরা কি আসলেই অ্যাডভোকেট? এরা হাততালি দিচ্ছিল, হাততালি দিচ্ছিল এবং তারা হাসাহাসি করছিল, তারা ব্যাপকভাবে অত্যন্ত উচ্ছ্বাস প্রকাশ করছিল। একটা মানুষকে বস্তা বন্দি করে বুড়িগঙ্গার কালো নদীতে মানে পানিতে ফেলে দেওয়া হবে, তারাও আবার পিছন থেকে বলছে যে হ্যাঁ বুড়িগঙ্গা বুড়িগঙ্গা, কত জঘন্য, কত নিকৃষ্ট। ধরেন ধরেন আমরা কথায় কথায় বলি, অশিক্ষিত সমাজের কথা বলি, যে এই তুই বস্তির ছেলে অশিক্ষিত, বা হচ্ছে ধরেন এভাবে খুব মানে কটূক্তি করি, তো এদেরকে আসলে এদের কোন ক্লাসের অন্তর্ভুক্ত করবেন আমি জানি না। তো তাপস যে বক্তব্য দিয়েছে সেটা নিয়ে আমরা আজকে কথা বলতে চেয়েছিলাম। আগামীকালকে কথা বলবো এটা নিয়ে, আমরা আগামীকালকে কথা বলবো, আমরা শেষ করবো।
কারণ আমাকে ট্রাভেল করতে হবে, আমাকে হোস্টেলে থাকতে হবে। আপনি শেষ করবেন কিটিটি ভাই, আমি 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 আরেকটা ইনফরমেশন আপনাকে দিতে চাই। আমার মনে হয় যে আজকে চ্যানেল আইতে লাইভ অনুষ্ঠানে যুক্ত হচ্ছে ডোনাল্ড লু, ও খুব সম্ভবত যদি আমরা দেখতে চাই যে চ্যানেল আই কিভাবে তাকে প্রশ্ন করে বাংলাদেশের গণমাধ্যম, সে তারা যেভাবে কথা বলে। কিন্তু আমার আরেকটা বিষয় মনে হচ্ছে খুব হাস্যকর হলো ওই কথা যে আজকে যুক্তরাষ্ট্র যেই ঘোষণাটি দিল যে মানে বিচার নিষেধাজ্ঞার বিষয়ে যে ঘোষণা, আমার মনে হয় এই ঘোষণা পাওয়ার পর বাংলাদেশের শ্যামল দত্ত, তারপরে ওই একাত্তরের সময় টিভি, তারপরে ধরেন বাংলাদেশের যারা এই হাসিনার ধরেন উচ্ছিষ্ট ভোগীরা আছে, তারা তো ইউএস এম্বাসির সামনে এসে তারা দাঁড়িয়ে তো একটা মানে মশাল মিছিল করা বা ইউএস এম্বাসিকে প্রতিবাদ জানানোর জন্য তারা মানে এখনো অপেক্ষা করছে কেন, সেটা আমার প্রশ্ন। এদের অনেকেরই ইউএস এর ভিসা আছে, ইউএস এর পাসপোর্ট আছে, তাদের হয়তো অনেকের তারা সেই পাসপোর্ট গুলো ছিঁড়ে ফেলতে পারে বা অথবা তারা অস্বীকৃতি জানাবে। আমি তো কষ্ট পাচ্ছি আমাদের পররাষ্ট্রমন্ত্রী নিয়ে, এই বুড়ো বয়সে সে তো আর আমেরিকায় ব্যাক করতে পারবে না, এটাই আমার কষ্ট হচ্ছে। সেটাই, এবং তারা হয়তো না তারা এখন হয়তো বলতে পারে যে ইউএস আমাদেরকে ভিসা না দিলে কোনো সমস্যা নাই, আমরাও ইউএসএ কে ভিসা দেবো না, আমেরিকানদের ভিসা দেবো, এবং তারা হয়তো এটাও বলতে পারে, তারা হয়তো এটাও বলতে পারে আমাদের হয়তো মানে আমেরিকান এম্বাসি বাংলাদেশে আমাদের আর দরকার নাই, এই ধরনের স্টেপ আসতে পারে যে আমেরিকান এম্বাসি এটা বিএনপি পরিচালিত, বিএনপি কোনো কিছুতে কাজ হবে না, এরকম কোনো কিছু তারা এখন বলবে, কোনো কিছুতে কাজ হবে না, এর ফলাফল এক সপ্তাহের মধ্যে দেখবেন সব দরজা বন্ধ হয়ে যাবে, ফ্যাসিজমের কোনো অস্তিত্ব বাংলাদেশে থাকবে না, আমি আপনাকে বলছি এক সপ্তাহের মধ্যে দেখবেন সমস্ত সাবার্গ হয়ে যাবে ফ্যাসিজম। আমরা এই জন্যই বলছি বিরোধী সমস্ত পক্ষের প্রতি আমার হাত জোর করে অনুরোধ, গণতন্ত্রের পক্ষে আপনারা রাস্তায় নামুন, রাস্তায় নামুন, এক সপ্তাহের মধ্যে পালিয়ে জীবন নিয়ে পালাবে এরা। জি, আমিও সেই কথাই বলেই শেষ করব টিটু ভাই, যে আমরা সবসময় বলে আসছি যে একটা গণ বিস্ফোরণের মাধ্যমে যশোরে যশোরে 27 তারিখে সম্মেলন হবে, এই সম্মেলন থেকেই ঘোষণা আসুক সরকার পতনের। জি অবশ্যই, এটাই আমরা চাই, আমরা সবাই বিশ্বাস করি যে গণবিস্ফোরণের মাধ্যমে এই হাসিনা সরকারের পতন হবে, তার পদত্যাগ হবে, তাকে বাধ্য করানো হবে যেভাবেই হোক, এবং সেই প্রক্রিয়াটি আসলে কবে কিভাবে শুরু হবে আমরা কেউই জানি না, গণ অভ্যুত্থান আসলে কিভাবে হয়, তবে আমরা একটা মানে আওয়াজ শুনতে পাচ্ছি, আমরা একটা অনুভব করতে পাচ্ছি যে কিছু একটা হতে চলেছে, এবং এই আজকে থেকেই সেটার শুরু, আরো ব্যাপকভাবে সেটা শুরু হবে। এবং আমরা আমি আমার আমাদের পক্ষ থেকে আমার একটাই কথা বলা, আমার পক্ষ থেকে একটাই কথা বলা, বাংলাদেশে যারা আপনারা আছেন এবং আমরা যারা এই গণতন্ত্রের পক্ষে আমরা কথা বলছি, সবাই প্রস্তুতি রাখুন যে যে কোনো সময় আমাদেরকে মাঠে নামতে হতে পারে, এবং আমাদেরকে মাঠে নামতে হবে, এবং ওইটাই হবে এই হাসিনার শেষ, এই ক্ষমতার শেষ। আমরা আজকে অনুষ্ঠান, অনেক ধন্যবাদ দর্শক, আপনারা যারা শুনলেন কষ্ট করে, অনেক প্রায় 2500 দর্শক আজকে আমাদের অনুষ্ঠান দেখছেন, আমরা দুঃখিত, আমরা খুব জরুরি ভিত্তিতে এটা করলাম, আপনাদেরকে জানালাম, শুভ সংবাদটি দিলাম যে ফ্যাসিজম, ফ্যাসিস্ট হাসিনার গদি নরবড় নরবড় নরবড়, একটু ধাক্কা দিলেই পড়ে যাবে, সুতরাং প্রস্তুতি নেন সবাই।